বিদ্যমান প্রশিক্ষণ পদ্ধতিতে কি সমস্যা বলে আপনি মনে করেন? বিদ্যমান প্রশিক্ষণের সমস্যাগুলো ছিল দপ্তর কর্তৃক নির্ধারিত, চাহিদা ভিত্তিক ছিল না এবং সময়োপযোগীও নয়, এবং ওই প্রকল্প ছিল বাজেট নির্ভর এবং চাষিদের মধ্যে নির্ধারিত সংখ্যক চাষিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং প্রশিক্ষণগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হতো বলে আমি মনে করি। আচ্ছা, এইগুলো সমাধানের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা হয়? ধন্যবাদ। আসলে সম্পদের চাষি মৎস্যচাষীদের সেবাগ্রহীতাদের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং অনলাইন ফর্মের মাধ্যমে প্রশিক্ষণের তালিকা প্রস্তুতের মাধ্যমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আবেদনকারী প্রশিক্ষণের ডাটাবেস তৈরি করে তাদের সংরক্ষণও করা হয়েছে এবং আমরা চাষিদের দূর ঘুরায় গিয়ে আমরা প্রশিক্ষণটা দিতে পাচ্ছি আর কি, এটা দেওয়া হয় আর কি। এর ফলে এই যে কার্যক্রম গ্রহণের ফলে কি সুবিধা বলে আপনি মনে করেন? টিবিসি শূন্য হয়রানি নাই, বন্টন আপ পদ্ধতি, বটম আপ পদ্ধতি অর্থাৎ চাষির চাহিদার প্রতিফলন ঘটে, চাষি ঘরে বসে চাহিদা জানাতে পারেন, এটা হয় আর কি আমাদের, এবং আমরা দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারি এবং সেবাগ্রহীতাদের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটে যে জিনিসটা হয় আমরা এটার ফলে। এখন মাছ চাষের সেবা এটা কি আপনারা আগের চেয়ে ভালোভাবে পাচ্ছেন না সুবিধাজনকভাবে পাচ্ছেন নাকি আরও হয়রানি বাড়ছে না কমছে? না, এটা তো অনেকই আসলে, এটা আগের তুলনায় আমরা অনেক উন্নত হয়েছি তথ্য প্রযুক্তির যুগে। আর সর্বোপরি আমি মনে করি যে প্রধানমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর থেকে A2I যে প্রজেক্টটা মাধ্যমে সম্ভব হয়েছে, এটার মাধ্যমে আমরা আসলে সবই আমরা ধন্যবাদ জানাচ্ছি A2I-র সাথে সংশ্লিষ্ট A2I-র কর্মকর্তা কর্মচারীদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এর মাধ্যমে আমরা আজকে মৎস্য চাষে একটা বেগবান একটা প্রতিফলন ঘটেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।